12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম হচ্ছে অন্নকূট পার্বণ। এদিন বিভিন্ন ব্যঞ্জন সহকারে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে থাকেন ভক্তরা, যার পেছনে রয়েছে এক বিশাল ঐতিহাসিক বিবরণ। সোমবার অন্নকূট উৎসব উদযাপন করা হয় রাজধানীর ইসকন মন্দির এবং তার পাশাপাশি জগন্নাথ বাড়ি মন্দিরে। এদিন উভয় মন্দিরে বিপুল পরিমাণে ভক্তের সমাগম লক্ষ্য করা গেছে। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, এবছর করোনা মহামারীর কারণে সামাজিক দূরত্ব এবং সকল প্রকারের স্বাস্থ্যবিধি মেনেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারপর গোবর্ধন দিন গোবর্ধন লীলা আমার প্রবচন করলাম, তারপর কীর্তন চললো। এখন ভগবানকে প্রায় 256 রকম আইটেম ভোগ লাগিয়েছে। ঘোরার পরে এখন সব ভক্তের প্রসাদ।